বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, ঈশ্বরের কৃপায় আমরাও কিন্তু অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে চলে এসেছি, কোন গাছে কটা কুড়ি এসেছে, কটা ফুল ফুটেছে এগুলো সমস্ত দেখতে। আর দেখো, লঙ্কা গাছে একটা ফুল ফুটেছে। এই লঙ্কা গাছটায় কেন জানি না ফুল ফুটছে, আবার একা থেকেই ঝরে যাচ্ছে, একটাও লঙ্কার দেখা পাওয়া যাচ্ছে না। আর এই গাছটা তো কিছুদিন আগে ট্রিম করেছি, তো নতুন নতুন পাতা বেরিয়েছে, খুব ভালো লাগছে। তো যেহেতু সকালবেলায় এসে এখানে গাছগুলো দেখছি, তো ভাবছি তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর দেখো বন্ধুরা, এখানে রঙ্গন ফুলের খুব সুন্দর একটা থোকা হয়েছে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, সকালবেলার বাসি সমস্ত কাজ করে চলে এসেছি আজকে চা খেতে। আর এখানে একটু নিমকি নিয়ে নিয়েছি, আর সকাল সকাল চিপস নিয়ে নিয়েছি। আর আমার না সকালবেলা এই লেজের গ্রিন কালারের যে প্যাকেটটা হয়, এই চিপসটা খেতে ভীষণ ভালো লাগে। তো বরকাল রাতে এনেছিল, তো সেটা ভেবেছিলাম না আর কালকে আর রাতে খাবো না, তাহলে সকালবেলা রেখে দিই, চায়ের সাথে খাবো। তো যাই জন্য আজকে দেখো সকালবেলার চাটা নিমকি আর চিপস দিয়ে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট করে বিছানা গুছিয়ে, ঘর গুছিয়ে, ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাটা চাপিয়ে দিতে। দেখো, এক পাশে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত চাল দিইনি। আর এখানে ডালটা অলরেডি সেদ্ধতে বসিয়ে দিয়েছি, ডালে ফেনা উঠে এসছে, এগুলোকে এখন সরিয়ে নেব। তার আগে কি করবো বলো তো, যেহেতু জলটা ফুটে গেছে, সেহেতু আমি চালগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে কি করতাম বলো তো বন্ধুরা, চালটা ধুয়ে একবারই জলের সাথে ওভেনে বসিয়ে দিতাম, সেক্ষেত্রে মানে এরকম গরম করে তারপরে দিতাম না। কিন্তু যখন থেকে শুনেছি ফুটন্ত জলের মধ্যে ধোয়া চাল দিয়ে যে ভাতটা তৈরি হয় সেটা বেশি টেস্টি খেতে হয়, তো সেক্ষেত্রে প্রথমবার যখন আমি ট্রাই করলাম, হ্যাঁ দেখলাম যে বেশি ভালো হচ্ছে খেতে, আর তোমার বেশি একটু ঝরঝরে ফুরফুরে হচ্ছে ভাতটা, বেশ ভালো লাগছে। তো তারপর থেকে কিন্তু আমি এরকম জলটা গরম করে নিয়ে তারপরে আমি চালটা দিই, না হলে আগে একবারই দিতাম। আর এদিকে দেখো, ডালটা আমার প্রায় আধা সেদ্ধর দিকে হয়ে এসছে, আর এদিকে ফেনাটাকে আমি তুলে নিচ্ছি। ওই বলে আর কি, এই ফেনাটা খেতে নেই, যবে থেকে জেনেছি তবে থেকে ফেনাগুলোকে সরিয়েই তারপরে ডালটা করি। আর আমি বেশিরভাগ দিনই দেখবে মুসুর ডালটা বেশি করি, আমার বর অ্যাকচুয়ালি মুসুর ডালটা খেতে বেশি পছন্দ করে। আর দেখো, এইদিকে ডালটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ওটাকে সোমবারে দিতে হবে। আর এইদিকে দেখো, দুটো ভাত আর ডাল দুটোই ফুটছে। আর এইদিকে আমি আলুগুলোকে ছুলে নিচ্ছি। ভেবেছিলাম আলু পটলের ডালনা মতো করবো, কিন্তু যেই পটলগুলো কাটতে এসেছি অমনি দেখি পটলগুলো না পেকে গেছে। তা সত্ত্বেও দেখো, দুটো পটল তাও দেওয়ার মতো ছিল, বাকি সমস্ত পটল কেটে কেটে দেখলাম পটলগুলোর ভেতরে না এতটা পেকে গেছে, ভেতরটা ভীষণ নরম হয়ে গেছে, তো সেগুলোকে আর দেওয়া যাচ্ছিল না। যাই জন্যই সমস্ত কাটাই বাছাই করে এই মাত্র দুটোই রয়ে গেছে, তো দুটো ফেলে দেবো। তাই জন্য কি না ওই আলুর দমের মতো করব, আর দুটো পটল ওর মধ্যেই দিয়ে দেবো। জিনিস ফেলতে আমার সত্যি কথা বলতে ভীষণ মায়া লাগে। তো যাই হোক, সমস্ত কাটাকুটি বাছাবাছি আমার হয়ে গেল, সমস্ত ওই পেঁয়াজ রসুন, মানে রসুন তো দেবো না, পেঁয়াজ আদাই কেটেছি, তো ওগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আর কেটেছি কি বলো তো, আজকে উচ্ছে কেটেছি আর আলু কেটেছি। আজকে উচ্ছে আলু ভাজা করব, ডাল করব, আর ওই আলুর দমের মতো করব আর কি। করার কথা ছিল পটল আলু পটলের ডালনার মতো, কিন্তু ওটা তো হবে না, পটল তো নেই। তো যাই হোক, ডাল নামিয়ে দিয়েছি, আমার ভাতের যে হাঁড়িটা রয়েছে ওটাকে শিফট করে দিয়েছি। আর এদিকে দেখো, আমি ভাজাটাও বসিয়ে দিলাম, তো ভাজাটা ভালো করে নিই চলো। তো আমার ভাজা করা তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবারে শুধুমাত্র ডাল সম্বার দেব। দেখো, এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিলাম কিছুটা মতো পেঁয়াজ। তো এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এলেই ডালটাকে ছেড়ে দিচ্ছি, তারপর কিনা ডালটা টকবক করে এলেই তারপরে আমার হয়ে যাবে ডালটাও। তো বন্ধুরা, আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে করা, ডালটা নামিয়ে রেখেছি কড়াই মেজে ঘষে চলে এলাম। আবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আর এবারে গরম তেলের মধ্যে পটলগুলোকেও দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি,
তো এবারে পটল ভাজা হয়ে গেছে, আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তো আলুটাও ভালো করে ভেজে নেব। তারপর কিন্তু এটাকে ভালো করে রান্না করব। আর রান্না করার জন্য যে সমস্ত মশলা আছে, মানে যে সমস্ত কাঁচা মশলা, যেমন ধরো ওই পেঁয়াজ লঙ্কা আদা, ওগুলো কেটে কেটে একবারে, ওই বেশি কুচি করে কাটবো না, ওই ডুমো ডুমো করে কেটে মিক্সিতে দিয়ে দিলাম। আর দেখো এখন একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি, রসুন রসুনটা না দিলেও হতো বধুরা, কিন্তু ওই স্বাদের একটু হেরফের করার জন্যে মাঝে মাঝে রসুন দিই কোনো সবজিতে, মানে কোনো আলুর দমে মাঝে মাঝে দিই না, আজকে যেমন দিয়েই দিলাম। রোজ রোজ নিজের হাতে রান্না খেতে খেতে দেখবে একদমই ভালো লাগে না, সেক্ষেত্রে ওই আর কি, কখনো কখনো কোনো জিনিস বেশি দিই, কখনো কখনো বা কিছু মশলা কমিয়ে রান্না করি, যাতে কি না জিভের স্বাদটা বজায় থাকে আর কি, না হলে তো ভালো লাগে না, একঘেয়েমি রান্না হয়ে যায়। আর দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি, আর ওই আলু ভাজার তেলটাতেই মশলাগুলো সমস্ত দিয়ে দিয়েছি, আর তার আগে একটু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, আর মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আলু ভাজা, মানে ভাজা আলুগুলোকে, ডুমো ডুমো করে রাখা ভাজা আলুগুলোকে দেব, আর পটল কয়েকটা আছে ওগুলো তো দেবই। আর এখানে দেখো এই সময়টাতে যেহেতু ভালো করে মশলাটা কষাতে হবে, তো অনেকক্ষণ হালকা আছে, মশলাটা কষিয়ে নিয়েছি, আর এরই ফাঁকে ছোট ছোট বাসনগুলো ফট করে মেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করা যাক। তোমাদের সাথে গল্প করতে তো আমার ভীষণ ভালো লাগে, আর আশা করি তোমাদেরও শুনতে বেশ ভালো লাগে। কিছু কথা আমার জীবনের গল্পের ছলে কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলি, জানি না তোমরা বুঝতে পারো কিনা, আশা করি অনেকেই বুঝতে পারো। আর মাঝে থেকেই তোমরা অনেকেই আমাকে মেসেজ করো যে দিদি এখন তুমি আগের মতো ভিডিও দাও না কেন, রেগুলারলি তোমার ভিডিও পাই না কেন। বিশ্বাস করো তোমরা যেমন আমাকে মিস করো, আমিও কিন্তু তোমাদেরকে প্রচণ্ড মিস করি। তবু কি হয় জানো তো, বুকের ভেতরে অনেক কথা, অনেক কষ্ট এমনভাবে নিজেকে ডুবিয়ে রেখেছে না, আমি না সেগুলোর থেকে অ্যাকচুয়ালি উঠে আসতে পারছি না, তবে আপ্রাণ চেষ্টা করছি যে সমস্ত কিছুকে সাইডে রেখে তোমাদের সামনে আবার সেই সমস্ত দিনগুলোর মতো রেগুলারলি ভিডিও দিতে পারবো, যাতে কিনা তোমাদেরও ভালো লাগে, আর আমার তো অবশ্যই ভালো লাগবে। তো আমি সেটারই চেষ্টা করছি, আশা করি আমি এতে সফল হব। তোমরা কিন্তু একটু সাপোর্ট করো আমাকে। জীবনে চলার পথে একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, যে যত চুপ তত সুখ। সত্যি কথা বলতে বন্ধুরা, চুপ যত থাকা যায় নিজের সুখ সৌখিনতাটা কিন্তু ততটাই বৃদ্ধি পায় আমার মনে হয় আর কি। অনেকেই সেটা পারে, অনেকেই সেটা পারে না, অনেকের ধৈর্য ক্ষমতা অনেক, সহ্য ক্ষমতা অনেক, অনেকেরই না, সব মানুষই সমান হয় না। তবে আমার ক্ষেত্রে যতটুকু আমি বোধ করেছি, আমি যেটা ফিল করেছি, আমি তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। ওই আর কি, ছোটবেলার থেকে যেটা শুনে আসা, বোবার শত্রু নেই, সত্যি কথা বলতে আমি সেটাই মনে করি। কে কি বলছে সেগুলোতে কান না দিয়ে নিজের মতো চুপচাপ থাকো, নিজের কাজগুলো করো, বাকি যেদিন তোমার সময় আসবে সেদিন অবশ্যই সবকিছুই ঠিক হয়ে যাবে। দিনের শেষে নিজেকে, নিজের মনকে বলতে পারো একটা কথাই বলে সবসময় বোঝাই, যে যা হয় সব ভালোর জন্য হয়, যা হয় সব মঙ্গলের জন্য হয়, ঈশ্বর হয়তো বা তোমার মঙ্গলের জন্যই এই সমস্ত কিছু করছেন। আমি তোমাদেরকেও তাই বলবো বন্ধুরা, কোনো কিছুর জন্য নিজেকে হার্ট করে বা পিছিয়ে রেখো না। আমি এই কয়েকদিন সত্যি সত্যি কথা বলতে মনে হচ্ছে, এখন এখন গিয়ে মনে হচ্ছে যে সত্যি আমি টাইমগুলোকে ওয়েস্ট করেছি, হয়তো বা তোমাদের সাথে কথা বললে, ভিডিও দিলে, এই নেগেটিভিটিগুলো থেকে আমি অনেকটা দূরে থাকতে পারতাম। কথায় আছে না, যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার নিপুণতা বা দক্ষতা অনেক বেশি, আমি কিন্তু সেটা হাড়ে হাড়ে একদম টের পাই। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের সমস্ত কাজ বাজ তো কমপ্লিট হয়ে গেল, এবারে চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনির অবস্থাটা ভীষণ বাজে হয়েছিল, যাই জন্য আজকে ধুয়ে দেব ব্যালকনিটা, যাই জন্যই এসেছি। আর এসে দেখি আকাশ আবার খারাপ অবস্থা আকাশের, যখন তখন বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলেই তো এই জায়গাটার অবস্থা খারাপ হয়ে যায়। তা সত্ত্বেও দেখো এই জায়গাটা একদম ভালো করে ধুয়ে দিয়েছি।
ব্যালকনি ধোয়ার পর্ব শেষ করে এবারে চলে এসেছি ঘরে। ঘরগুলোকে ভালো করে লেপে পুছে নেব। সকালবেলায় ঘর ঝেড়ে নিয়েছি, আজকে আর মোছার আগে ঘর ঝাড়ছি না, দেখছি ভালোই পরিষ্কার আছে। বর আজকে বাড়িতে ছিল না তেমনটা দুপুরবেলা, যাই জন্যই নোংরা কম হয়েছে। ওই ঘরে হাঁটাহাঁটি যত কম হয় তত তো নোংরাটা কমই হয়, তো যাই জন্য আজকে আর মোছার আগে আমি ঝাড়িনি। তো চলো এখন তো মোছামুছি করব। মোছামুছি করার পরে এখনো চান করা বাকি, বেলা অনেকটা হয়ে গেছে, এখন 2:30 মতো বাজে। এখন ঘর মুছবো, ঘর শুকোবে, তারপর আমি চানে যাব, না হলে ফ্যানটা চালিয়ে রেখেই আমি চানে কখনো কখনো চলে যাই। তো সেক্ষেত্রে কি হয় বলো তো, আমার চান করতে অনেকটা সময় লেগে যায়, তো তো সেক্ষেত্রে ফ্যানটা একা একাই ঘুরতে থাকে। তো ওই আর কি, এগুলো এপাশটা মুছতে মুছতে ওই ঘরটা মানে শুকিয়ে যাবে, তো সমস্ত ফ্যান অফ করে তারপরেই চানে যাব, না হলে না এই আধা ঘন্টা ধরে ফ্যান চলতেই থাকে। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি আর আজকে একটু ভালো করে জমিয়ে বেশ শ্যাম্পু করেছি। আর বেশ কয়েকদিন হলো এই লরিয়ালের ড্রিম লেন্থ ক্রিমটা আমি ইউজ করছি, ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি ইউজ করে। তবুও সেরকম হাইফাই রেজাল্ট পেয়েছি সেরকম নয়, তবে হ্যাঁ ভালো, ওই আর কি লেন্থে ইউজ করলে জট আর কি পাকে না এই আর কি। তবে বেশি দিন তো হয়নি ইউজ করার, 2 সপ্তাহ থেকে ইউজ করছি, দেখি 1 মাস ইউজ করার পর যদি ভালো রেজাল্ট পাওয়া যায় অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব। আর দেখো এখানে একটু সিঁদুর পরে নিচ্ছি, সিঁদুর পরে বর অলরেডি স্নানে চলে গেছে, তো ও স্নান ফটাফট হয়েই যাবে আজকে, তো সিঁদুর পরে একদম চলে যাব খাওয়ার বেড়ে নিতে। তো খাওয়ার বাড়তে বাড়তেই ও স্নান হয়ে যাবে, তারপর দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব, কারণ কিনা এখন অলরেডি 3টা বেজে গেছে জানো তো। যা রান্না করেছি সমস্তটা তো তোমরা দেখেছো, আর শেষে ডিম একটু সেদ্ধ করে নিয়েছি আর একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। এই ডালটা যেহেতু ভীষণ পাতলা টেলটেলে হয়েছে আজকে, তো কাঁচা পেঁয়াজ দিয়ে ডালটা খেতে ভীষণ ভালো লাগবে যাই জন্যই আর কি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। সন্ধ্যাবেলা দুজনের জন্য 2 কাপ চা আর কাটা নিমকি নিয়ে বসে পড়েছি, এদিকে ও বিগ বস দেখছে। এখন বাজে সন্ধ্যা 7:30 মতো, তো সন্ধ্যাবেলার পরে ওই যা কাজকর্ম থাকে টুকিটাকি সেগুলো করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই ধরো যেমন ঘরটা ঝেড়ে নেওয়া, একটু সন্ধ্যা দেওয়া এই আর কি। তো চাটা খাওয়ার পরে একটু জল ভরে নেব আজকে, তো সব বোতলই খালি হয়ে আছে। আর আজকে সেরকম রাতের রান্না নেই, আর সকালবেলা মানে ওই দুপুরবেলার দিকে যা করেছি আর কি ওটাই রাত্রেবেলা গরম করে নিলে দুজনের জন্য হয়ে যাবে। আর এখন যা ফাঁকা বোতলগুলো জমেছে, তো ভাবছি এখন বসে থেকে লাভ নেই, সেই কাজগুলো এখন কমপ্লিট করে রাখি। সংসারের এই ছোট ছোট কাজগুলো, যেমন কিনা রান্নাঘরের কোনো বাসন মেজে রাখলে সেগুলোকে গুছিয়ে রাখা, বা এই ধরো মনে করো এখন জল ভরছি এই জল ভরা কাজটা, বা কখনো জামা কাপড় গুছোচ্ছি সেই জামা কাপড় গোছানো, এগুলোকে আবার কাজ বলে নাকি? এই সমস্ত কাজের কিন্তু কখনোই আমরা হিসেব রাখি না বা কাউকে দিই না, বা কেউই এই কাজগুলোর হিসেব কখনোই নেয় না। তো এই কাজগুলোই যদি কোনো একটা ছেলেকে দেওয়া হয় সে কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ এগুলোকে কাজ বলে, কিন্তু আমরা মেয়েরা দেখো সমস্ত ধরনের টুকিটাকি কাজগুলো কিন্তু এক নিমেষেই করে ফেলতে পারি। আর ওই যেটা আগেই বললাম, এই সমস্ত কাজের হিসেব কখনোই কাউকে দেওয়া যায় না বা কেউ নেয় না বা আমরাও দিতে যাই না এই আর কি। তো জল ভরা সমস্ত কিছু হয়ে গেল, আর জলগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর তার আগে দুপুরবেলার খাওয়ার কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলোকে বার করে রাখছি। এখন ওই খাওয়ারগুলো একটু ন্যাচারাল টেম্পারেচারে এলে সেগুলোকে গরম করে রেখে দেবো। আর ফ্রিজের থেকে দেখো এই জিনিসটা মানে অ্যাপেল সাইডার ভিনিগার, এটা আমি নিজেই কিনেছিলাম, তো ইউজ করেছিলাম, তো আমার না ততটাও খেতে ভালো লাগতো না, তো মাঝে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আর এখন দেখছি যে এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, তো ওটা আমি ফেলে দিলাম। আর এখানে দেখো একটু গরম গরম ভাত করে নিচ্ছি।
সন্ধ্যা বেলার যে সমস্ত চায়ের বাসন জমেছে ওগুলোকে এখন টুকটুক করে মেজে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাব বন্ধুরা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন বন্ধুরা এসেছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করে দিবে যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো চলো আমার প্রিয় পরিবারের বন্ধুরা, তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।